হ্যালো বন্ধুরা, তেজস্মিতা ব্লগকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শিবরাত্রি, প্রথমেই জানাই আপনাদের শুভেচ্ছা। বিয়ের পর প্রথম শিবরাত্রি আমার, কারণ আমার শ্বশুরমশাই আগের বাড়ি এক্সপায়ার হয়ে গেছিলেন, তো এক বছর আমাদের বন্ধ ছিল। তো আজকে শিবরাত্রি, খুব ভালোভাবেই দিনটা কাটালাম। তো কীভাবে কাটালাম আপনাদের সাথে শেয়ার করব। মন্দিরে যাওয়ার জন্য রেডি হব, তো রেডি হতে হতেই মেয়ে আমার উঠে পড়ল ঘুম থেকে, তো তাকে এবার খাওয়াবো, খাইয়ে তাকেও নিয়ে যাব মন্দিরে। তারপর নিয়ে দিয়ে হবে তো। খাবার রেডি করে রেখেছি, চলো খেয়ে নেবে, এবার ঝটপট খাইয়ে নি। খাওয়া দাওয়া রেডি, এবার ওরকম ড্রেস পরে রেডি করে দিয়েছি, মন্দিরে যাব। সাথে আমিও রেডি হয়ে গেছি, মা মেয়ে দুজনেই রেডি। ওইদিকে আমার শাশুড়ি মা গোছাচ্ছেন, মন্দিরে যাব তো তাই রেডি হয়ে গেছি। চল না না মন্দিরে, আই 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 ওই করতে করতে আবার চুল ধরে না, এত কষ্ট করে বেঁধে দিলাম চুলটা। বেরিয়ে পড়েছি লিফটে, লিফটে নেমে সোজা হাঁটা পথ। তো তো এই যে আমরা যেহেতু শিবতলা এখন থাকি, তো শিবতলায় যে পুরনো শিব মন্দির সেখানে যাচ্ছিলাম, তো গিয়ে দেখলাম ঠাকুরমশাই ওখানে নেই, ঠাকুরমশাই বেরিয়ে গেছে। কিছুক্ষণ বসার পর ভাবলাম যে আমাদের পুরনো বাড়ির ওখানে পঞ্চাননতলা মন্দির, যেখান থেকে আমার মেয়ের মুখে প্রসাদের অন্ন এসেছিলো, তো সেই মন্দিরেই যাব। তো মা আমি ঠিক করলাম সেখানে গিয়ে পুজোটা দিয়ে চলে গেলাম। এটি হচ্ছে বাবা পঞ্চাননতলার মন্দির, ফাঁকা আছে, আসুন ভেতরটা দেখা যাক। তাই ও আচ্ছা, বহু পুরাতন এই মন্দির, আমি প্রথম গেলাম এখানে পুজো দিতে। এই যে বাবা পঞ্চানন্দ, ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে পুজো দেওয়ার তোর শুরু হচ্ছে। মা তুমি আগে দিয়ে নাও। আমার শাশুড়ি মা পুজো দিচ্ছেন, ওনার দেওয়া হয়ে গেলেই আমি দেব। যেহেতু ক্যামেরা হোল্ড করার কেউ নেই, তো আমারটা তোলা হয়নি। হ্যাঁ
যথারীতি পুজো হয়ে গেছে, আমরা বেরিয়ে এসেছি। আমরা বেরিয়ে আসতে দেখি তেজস্বী তার বাবা মন্দিরের সামনে উপস্থিত। পাঁচ রকম ফল দিচ্ছে, তোর বাবা আমাদের তুলে দিয়ে। তো ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।